সব নকলটির দেখি এক ফ্লোতে মারে কেন জানি না, এখন ওরা খালি কথা কথা কয় রিয়েলিটি চেক মার, দেখ রিয়েলিটি চেক মার, তবু পাপায়া পড়ছে সিডনে ইভান আব্রাহাম খান, ইউনিটি গ্যাং 66 রাউন্ড পুরাপুরি এক লোকে পেটা ভরা, মিনি মি দিয়া করুন এখন পুরা টার্গেট ও মাথায় তো শুন, এইবার তো কোভিড তো ভুটের হয়েছে পুরাপুরি, তো এখন তো এই সোল পুরাপুরি দেখ লুজ, এই কথা কোভিডই দেখলি বেটা পাবলিক জুতাই বোখারে বর্তমানে হেনে ঢাকা 1203 আর চায়ের বহু খারাপ তা খাতারনাক জায়গা, হেনে পালা দিলে 10 বার চিন্তা কইরা, তারপরে কথা কবি নাইলে ডিরেক্টলি তোর মাথার মধ্যে ডিরেক্ট বোল, এবার তোর সোল নাকি কিয়া করস বোল, এবার কই সব কথাবার্তা শুনে নাই তোরা নাকি গডফাদার, রে গডফাদার গুলি ছুটাবু এমন ভাবে দিব বেটা ধরে এমন জায়গায় ঝাল, তখন ঝাল বেড়া পুরা মরিচা পাকি তোর চোখে, এবার দেখ কারা টপে থাকবো, খালি তোরাই সিনে গ্রেটেস্ট নাকি হালারা, নতুন নতুন পাকনা গুলি উঠতে কিশোর গ্যাংগুলি এইসব কিশোর রে দিয়া দেই নগদে কিশোরে, তারপরে সেই গোটা নিজেকে কবরে অটোমেটিক বুঝে না ফ্রি স্টাইলের বাপি বান আব্রাহাম, এদিকে কি কথাবার্তা তো কবি বাংলা র্যাপের ইজি এমিনেম যেটাই করতে চাচ্ছ, আমি ক্যান্ডি ক্লাম্বার দরকার এখন তো করুন বেটা ম্যাট সিটির মতন করে পাগল, এই খালি কথায় কথায় কয় খালি একের মাল দেখে আর দেখে খায় নাকি তুই বহু কথাবার্তা বসেন লেগে তোমরে তো ডিরেক্টলি, আমি তো করি তো ইগনোর তারপরও তো বুঝে না পোলা পান্ডি এটি নতুন নতুন ফেম পায়া দেহি কে কিশোর গিরি করতাছে দেখাইতাছে ছুরি নাকি সিনা চুরি, তো দেখাবো যখন তো আমার শব্দ বলি তখন ভয় নগদে ভাগবি বা বেড়াই রাই এগিয়ে আইসে তো বাপেরা নগদে পালা তো চাইয়া জানবয়া পালা, আজ রাইলে পাড়া দিলে নগদে বুঝবি তখন তো জান কবচ করলে যুগ্ম কারণ আমগো লগে রাখতে তো আইবি তো আগুনের কোনা তো করবো মুখ দিয়া বারবারে বারবারে, এই কারা বেটা বেশি সেন সেন নাকি ক্লেন তোর মাথার মধ্যে নাই কোনো ব্রেন, এর লেগেই মানুষে হুদা হুদি খোঁচাখুচি করস বারবার, তোরা খোঁচাখুচি বন্ধ তো কইরা নিজের চরকায় তুই ফেল দে, তারপরে বুঝ রিয়েলিটি চেক মার আমরা কি রিয়েলিটি ছোট বেলা ঠিক আছে একটু দেখতে যে বড় হইয়া 28 বছর হইতে যে এখনো পার নিজের টাকা দিয়া গান করি আর নিজের গান করি নিজে থেকে নিজে সব কিছু করি কারোর হাত ধরার লাগে নাই, এটাই আসল কথা রে, এরপরের বার চলানোর আগে 100 বার চিন্তা করিস ভাই, ফ্রি স্টাইলে যে কারা তো বিগেস্ট সিনে বিগেস্ট তো আমরাই থাকুম।